বাবু জানো আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। সত্যি পাখি দেখি দেখি আমি তোর বয়ফ্রেন্ড না, আমি রান্না করে নিয়ে আইছি না, আমি খাও ময়রা, তুই নিজের হাতে গিলিয়া খাবি। আমি তোমার কি আর করবো, তুমি কেন কষ্ট করবো, নিজের হাতে খাওয়ার দরকার আছে, আমি তোমার খাওয়াই দিব না। তোর গলায় যদি কোনো খাওন আটকে যায় আমি খাওয়াবো তোরে পানি, তুই নিজের তো পানি লিয়ে কি লিয়ে খাইছ, এখন আমি আবার খাবার দিবো, গলায় আটকাবি, তারপর আমি আবার পানি দিবো তোরে, বুঝছস? আমি খাওয়াবো, তুমি কেন এরকম করো, ধরো খুব টেনশনে পড়ে গেছিলাম, যদি কিছু হয়ে যেত না, সাবধানে খাও, হ্যাঁ আস্তে আস্তে খাবো, এত তাড়াহুড়ার তো কিছু নেই, ধরো ভাইয়া দেখতেছি তো খাওয়া দাওয়া ভালোই চলতেছে। আমি বাচ্চা থাকা অবস্থায় তুই আমি ওরে মারুম কাটুম পুতালাম, আমি করুন সত্যি সরি সরি কর। আমি তোমার ভালোবাসি না, কেউ কিছু বললে আমি বুঝবো, তুমি বুঝোই না, এক কথা বারবার কই তো। তোরে আমি ভালোবাসি না, তুই পড়ে গেছিস ঠিক আছে, আমি তোরে উড়ামু, তুই নিজে তো উঠছিস কে, পর এখন পর পর। আল্লাহ বাবু তোমার কি হয়েছে, আল্লাহ তুমি নিজের কেয়ার একটু নিতে পারো না, দোস্ত আসো আসো আমরা খাওয়া। আচ্ছা আমার না একটু কাজ আছে। আরে খাবার শেষ করে যাও না, অন্যদিন কালকে, আজকে যাই, হ্যাঁ আমি তোমাকে আগে দিয়ে আসি। তুমি বসো না, আমি নিজের কেয়ার নিও।